হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা শিখব পাই ডায়াগ্রাম সম্পর্কে। অর্থাৎ পাই ডায়াগ্রাম কী করে ক্যালকুলেশন করতে হয় এবং তার ড্রয়িং কীভাবে করতে হয় সেই সম্পর্কে আমরা আজকে জানব। জিওগ্রাফিতে জিওগ্রাফিক্যাল ডেটা রিপ্রেজেন্টেশন করার ক্ষেত্রে পাই ডায়াগ্রাম খুব বেশিভাবেই ব্যবহৃত হয়। সাধারণত যেসব ডেটা ওয়ান ভেরিয়েবলসের হয়, অর্থাৎ যেসব জিওগ্রাফিক্যাল ডেটাগুলো শুধুমাত্র একটাই ভেরিয়েবলস রিপ্রেজেন্টেশন করতে হয়, সেসব ক্ষেত্রে আমাদের কী করতে হয় পাই ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন করা হয়। যেমন আমরা যদি ধরে নিই কোনো ব্লকের পপুলেশনের ডিফারেন্স যদি আমাদের দেখাতে হয়, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, বিভিন্ন ব্লকের ক্ষেত্রে আমরা বিভিন্ন পাই ডায়াগ্রাম তৈরি করতে পারি। তো পাই দেখতে আমরা জানি এইরকম দেখতে হয়। এই পাই ড্রয়িং করতে গেলে কী হয়, তার ব্যাসার্ধ দরকার হয়, যেটাকে আমরা সংক্ষেপে আর বলি, বা রেডিয়াস সে সংক্ষেপে আমরা কী বলি, আর বলি। এই পাই চিত্রটি একটি দ্বিমাত্রিক চিত্র, অর্থাৎ যার একটি দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে। টু ডাইমেনশনাল বলা হয় একে, টু ডাইমেনশনাল বলা হয়, যার দুটো মাত্রা রয়েছে। তো এখানে সেখানে এখানে কী হবে, পায়ের একটা ক্ষেত্রফল আমরা পাব। পায়ের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার, অর্থাৎ পায়ের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আমার কিউ, অর্থাৎ কিউ ইজ ইকুয়াল টু কিন্তু উপাদানের পরিমাণ, অর্থাৎ যে উপাদানটা আমরা রিপ্রেজেন্টেশন করছি সেই উপাদানের টোটাল, উপাদানের মোট পরিমাণ, কিউ ইজ ইকুয়াল টু মোট পরিমাণ। তো সাপোজ আমরা যদি এখানে ধরে নিই যে আমরা বিভিন্ন একটা ডিস্ট্রিক্টের বিভিন্ন ব্লকের পপুলেশন আমরা রিপ্রেজেন্টেশন করব, অর্থাৎ প্রত্যেকটা ব্লকের পপুলেশন তো আর এক হবে না, সেক্ষেত্রে কি আলাদা আলাদা পপুলেশনের ক্ষেত্রে কোথায় কম কোথায় বেশি এটা বোঝার জন্য আমরা পাই চিত্র ড্র করতে পারি। সেক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে পপুলেশন আমাদের এখানে উপাদান, তাহলে কী হবে ফর্মুলাটা, পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু টোটাল পপুলেশন, ইজ ইকুয়াল টু টোটাল পপুলেশন একটা ব্লকের। সেক্ষেত্রে আমাদের এই পাই চিত্রটা ড্র করতে গেলে আমাদের কিন্তু রেডিয়াস দরকার, অর্থাৎ এখানে কিন্তু আমাদের আর এর ভ্যালু জানা দরকার। আমরা টোটাল পপুলেশনটা জানি কিন্তু আমরা আর এর ভ্যালুটা জানি না। আর এর ভ্যালু বের করতে গেলে তাহলে কী করব, আমরা লিখতে পারি অর আর স্কোয়ার ইজ ইকুয়াল টু টোটাল পপুলেশন বাই পাই, যেহেতু এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। অর আমরা কী করতে পারি, আর ইজ ইকুয়াল টু রুট ওভার টোটাল পপুলেশন বাই পাই, এইটা আমার ফর্মুলা দাঁড়িয়ে গেল। এই ফর্মুলাতে কিন্তু আমাদের কাজটা করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা ব্লকের টোটাল পপুলেশন দেওয়া থাকবে, সেই পপুলেশনের জন্য কতটা রেডিয়াস আমাদের দরকার সেই রেডিয়াসটা কিন্তু আমাদের এখানে বের করতে হবে। তো আমি একটা সিম্পল এখানে কোশ্চেন নিয়ে নিয়েছি, দেখো, ড্র আ পাই ডায়াগ্রাম ফ্রম দ্য গিভিন ওয়ার্কিং পপুলেশন অফ 5 CD ব্লকস অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট, অর্থাৎ বাঁকুড়া ডিস্ট্রিক্টের 5টা ব্লকের কী দেওয়া আছে, ওয়ার্কিং পপুলেশন দেওয়া আছে, সেই ওয়ার্কিং পপুলেশনের সংখ্যা কোথায় কেমন তার ডিস্ট্রিবিউশন বোঝাতে আমরা কী করব, পাই চিত্র ড্র করব। তো আমাকে এরকম একটা ডেটা দেওয়া থাকবে, সিরিয়াল নাম্বারটা দেওয়া থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু সিডি ব্লক এবং নাম্বার অফ ওয়ার্কার্স এটা দেওয়া থাকবে, বা এখানে বলা থাকবে নাম্বার অফ ডিস্ট্রিক্ট বা ডিস্ট্রিক্ট নেম বা পিএস নেম এরকম দেওয়া থাকবে, বা ব্লক নেম দেওয়া থাকবে, তার সঙ্গে পপুলেশন বা নাম্বার অফ ওয়ার্কার্স। দেখো এখানে নাম্বার অফ ওয়ার্কার্স একটাই কিন্তু আমাদের ভেরিয়েবলস, অর্থাৎ এখানে কিন্তু আদার্স কোনো ভেরিয়েবলস নেই। যদি আমার দেখা যেত সিডি ব্লক দেওয়া আছে, পপুলেশন দেওয়া আছে, কিন্তু পপুলেশনে ভাগ করে দেওয়া আছে, জেনারেল এসসি এসটি ওবিসি ক্যাটাগরিতে আমাদের পপুলেশনগুলো দেওয়া আছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে পাই ডায়াগ্রাম সুইটেবল নয়। পাই ডায়াগ্রামের ক্ষেত্রে কী করতে হবে, তাহলে ওই জেনারেল এসসি এসটি পপুলেশন টোটাল যোগ করে যে টোটাল পপুলেশনটা হবে তার উপর কিন্তু আমরা পাই চিত্র ড্রয়িং করতে পারবো। পাই ডায়াগ্রাম সাধারণত দু রকমের হয়ে থাকে, এই যেমন আমরা দেখতে পাচ্ছি একটা পাই, এটা হচ্ছে সিম্পল পাই বলে, আর একটা হয় আনুপাতিক পাই, অর্থাৎ যাকে প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেলও বলা হয়, অর্থাৎ অনুপাত অনুসারে ভাগ করা থাকে এরকম করে। তো সেক্ষেত্রে আমরা কেমন থাকে, কোন ডেটাগুলোকে এরকম অনুপাতিক পপুলেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি বা পাই চিত্রটা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে যেরকম যে ধরনের পপুলেশনগুলোতে ভাগ করা থাকবে, অর্থাৎ এটা দেখা গেলো জেনারেল, এটা এসসি, এটা এসটি, এইরকম পপুলেশন যদি দেওয়া থাকে, অর্থাৎ টোটাল পপুলেশনটাকেই বিভিন্ন ক্যাটাগরিতে যদি ভাগ করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেল কিন্তু সুইটেবল। কিন্তু যদি আমাদের টোটাল পপুলেশন শুধু দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সিম্পল পাই চিত্রটাই অ্যাপ্লিকেবল হবে। তো আমরা এখানে সিম্পল পাই ডায়াগ্রামই আমরা আজকে বুঝবো। হ্যাঁ, তো এখানে আমাদের এরকম একটা ডেটা দেওয়া আছে, দেখো পত্রশহরের ডেটা দেওয়া আছে 45,961, ওন্ডা 59,586, মেজিয়াতে দেওয়া আছে 21,060,
সাতনাতে দেওয়া আছে 51,197, বাঁকুড়া 26,585। আমি দেখো মুখে বললাম কিন্তু ঠিক বোঝা গেল না কোন ব্লকে বেশি এবং কোন ব্লকে সব থেকে কম পপুলেশন বা নাম্বার অফ ওয়ার্কার্স বিলং করছে। তো সেটা ভালোভাবে বোঝার জন্য আমরা কিন্তু এই ডায়াগ্রামগুলো তৈরি করি, অর্থাৎ ডায়াগ্রাম আমাদের সামনে একটা চিত্র তুলে ধরে, অর্থাৎ খুব ইজি ওয়েতে আমরা কিন্তু বুঝতে পারি যে বিভিন্ন ব্লকের বা বিভিন্ন যে ক্ষেত্রফলগুলো রয়েছে তার সাপেক্ষে আমাদের যে ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলো কোথায় কম কোথায় বেশি। তো আমাদের যদি এরকম ডেটা ধরে ধরে নেওয়া যায় যে এরকম আমাদের একটা ডেটা দেওয়া হয়েছে এক্সামে, তো আমরা এইটাকে কিভাবে আমরা ক্যালকুলেশন করব এবং কিভাবে তার ড্রয়িং করব। তো দেখা যাক, আমরা একটা এখানে টেবিল আগে থেকেই তৈরি করে রেখেছি, ক্যালকুলেশন টেবিল ফর পাই ডায়াগ্রাম। তো এখানে আমাদের দেখো সিরিয়াল নাম্বার এবং সিডি ব্লকস এবং নাম্বার অফ ওয়ার্কার্স আমার যেটা দেওয়া ছিল সেই ডেটাটাকে আমি তুলে নিয়েছি। তার সঙ্গে আরও দুটো কলাম আমি এখানে অ্যাড করেছি, সেটা হচ্ছে আর, অর্থাৎ আর এর ভ্যালুটা কী হবে, টোটাল ওয়ার্কার বাই পাই এর উপর রুট ওভার, এবং আর ইজ ইকুয়াল টু এক আর, এখানে বলছি আর অ্যাকর্ডিং টু স্কেল, অর্থাৎ এই আর এর যে ভ্যালুটা বেরোবে যদি সেটা বেশি বেরোয়, যে দেখা যায় তার রেডিয়াস যদি খুব বেশি হয়ে গেল যেটা আমার পেপারে ড্রয়িং করা সম্ভব নয়, সেক্ষেত্রে আমার কী করবো আরটাকে অ্যাকর্ডিং টু স্কেলে ফেলে নিতে হবে, নতুবা আমাদের কিন্তু আর অ্যাকর্ডিং টু স্কেল এই কলামটারও কিন্তু দরকার নেই। এর সঙ্গে কিন্তু আমাদের আরও একটা এখানে কলাম তৈরি করতে হবে, যেটা আমাকে বলছি গ্রাফিক্যাল স্কেল, অর্থাৎ গ্রাফিক্যাল স্কেল আমাকে কিন্তু দেখাতে হবে। আমরা যে গ্রাফিক্যাল স্কেলটা তৈরি করব তার জন্য কিন্তু আমাদের একটা টেবিল কিন্তু এখানে তৈরি করে নিতে হবে। তো আমাদের এখানে হাইয়েস্ট লোয়েস্ট এবং মিডিয়াম এই তিনটা আমাদের কি থাকবে ভ্যালু থাকবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, তিনটে আমরা কিন্তু আরও রো তৈরি করে নেব এবং তারও কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে হবে। দেখো আমি করে নিচ্ছি, যেভাবে এই বক্সটা উপরে বক্সটা করাচ্ছি ঠিক তার সেইভাবেই আমরা কিন্তু এখানে করব বক্সটা। তো আমরা এখানে সিরিয়াল নাম্বার 1, 2, 3 করে দিলাম এবং এটা হলো লোয়েস্ট, মিডিয়াম, এটা হচ্ছে হাইয়েস্ট, হাইয়েস্ট এটা হচ্ছে গ্রাফিক্যাল স্কেল ফর গ্রাফিক্যাল স্কেলের জন্য আমরা করব। তাহলে আমরা করবো প্রথমে আমরা আর এর ভ্যালুটাই তাহলে বের করি, প্রত্যেকটা ব্লকের জন্য কত আর আমার রেডিয়াস দরকার একটা পাই আঁকার জন্য, তার জন্য আমাকে কী করতে হবে ক্যালকুলেটার নিতে হবে। ক্যালকুলেটারে দেখো আমরা কী করব, প্রথম সূত্রটাতে কী বলেছে প্রথমেই আছে রুট ওভার, তাহলে আমরা রুট ওভার দিয়ে দেবো ক্যালকুলেটারে প্রেস করে, দেন ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো, দেন কী আছে টোটাল ওয়ার্কার, অর্থাৎ টোটাল ওয়ার্কার কত আছে পত্র শাড়ির জন্য 45,961, এটা আমরা করে নিলাম ডিভাইডেড বাই শিফট চেপে, ক্যালকুলেটার বাটনে শিফট চেপে পাই দেখো এখানে আছে পাই, এখানে দেখো পাই আছে, এই পাই বাটনটা প্রেস করব, পাই চলে আসছে, এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেবো, দিয়ে ইকুয়াল টু প্রেস করে দেবো, তাহলে আমার একটা ভ্যালু চলে আসলো, আর এর ভ্যালু চলে আসলো 1,20.95, আমরা দুটোই নেবো, পয়েন্টের পরে দুটো ডিজিট নেবো, বাকিগুলো নেওয়ার দরকার নেই। নেক্সট আমরা বের করবো কার জন্য, আমরা বের করবো ওনার জন্য, তাহলে ওনার জন্য আমরা বের করি, ওনার জন্য আমরা বের করবো 59,586 ডিভাইডেড বাই শিফট পাই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়াল টু 137.72। এইভাবে আমরা প্রত্যেকটা কিন্তু বাকিগুলো আমরা বের করে নেবো একে একে করে, আমি যেহেতু এখানে আমার ডেটা আমি কম নিয়েছি তো আমার এখানে খুব একটা প্রবলেম হবে না, আমি এখানে বের করেই দেখাচ্ছি প্রত্যেকটা। ফিফটি 1.87 আসছে, নেক্সট আমরা লিখবো রুট ওভার ফার্স্ট ব্র্যাকেট 51,197 ডিভাইডেড বাই শিফট পাই ব্র্যাকেট ক্লোজ, এটা দিয়ে করলাম 127.657 আছে, অর্থাৎ 6 নিয়ে নিলাম। আচ্ছা নেক্সট আছে রুট ওভার ফার্স্ট ব্র্যাকেট 265,585 বাই আমার শিফট চেপে পাই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এটা আমার বেরিয়ে গেল 91.99,
এটা আমার বেরিয়ে গেছে, অর্থাৎ আমাদের প্রত্যেকের কিন্তু রেডিয়াস বেরিয়ে গেছে। এবার দেখো যদি 120 সেন্টিমিটার আমরা যদি একটা রেডিয়াস নিই, তাহলে সেক্ষেত্রে আমার পেপারে কিন্তু এটা রিপ্রেজেন্ট করা অসম্ভব ব্যাপার। তা সেক্ষেত্রে আমরা কী করবো, একে অ্যাকর্ডিং টু স্কেলে ফেলে নেবো। তো আমরা কী করেছি, 1 সেম ইজ ইকুয়াল টু আমি 100 ইউনিট ধরে নিয়েছি, অর্থাৎ একে আমরা 100 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমরা 100 দিয়ে ভাগ করে দিই 120 0.95 ডিভাইডেড বাই 100 করে দিলাম, কত আসলো 1.2095। এভাবে প্রত্যেকটার কিন্তু বেরিয়ে যাবে, এটা বেরোবে 1.3772, এটা বেরোবে 0.8187, নেক্সট বেরোবে 1.2766, নেক্সট বেরোবে 0.9199। এইবার দেখো গ্রাফিক্যাল স্কেলের কিন্তু কোনো ভ্যালু নেই, অর্থাৎ নাম্বার অফ ওয়ার্কার্স নেই, এইটা কিন্তু আমাকে বের করে নিতে হবে, ফাইন্ড আউট করে নিতে হবে। কীভাবে আমরা গ্রাফিক্যাল স্কেলের ভ্যালুগুলো বের করব, তারপরে তার রেডিয়াস বের করব, তারপরে তার অ্যাকর্ডিং টু রেডিয়াসটাকে আমরা স্কেল অনুযায়ী ফেলবো। তাহলে কিন্তু আমাদের প্রথম আগে দরকার নাম্বার অফ ওয়ার্কার্স, অর্থাৎ এখানে কিন্তু আমাদের সবটাই কিন্তু অ্যাজুম ডেটা। তো আমাকে এখানে দেখতে হবে হাইস্ট এবং লোয়েস্ট ভ্যালু কোনটা। এখানে দেখতে পাচ্ছি হাইস্ট ভ্যালু 21,060, তো আমি এখানে অ্যাপ্রক্সিমেট আমি 20,000 ধরে নিলাম, যে আমার এটা লোয়েস্ট ভ্যালু কত 20,000 এটা ধরে নিলাম। হাইস্ট ভ্যালু কত আছে দেখো 59,586, তো আমি এটাকে 60,000 ধরে নিলাম, বেশি ধরে নিলাম আমি 60,000। এইভাবে আমার একটা রাউন্ড আপ করে দিলাম যে এটা লোয়েস্ট, নিচে আর কোনো ডেটা নেই এবং এর হাইয়েস্টের ডেটা আর কিছু আমার কাছে নেই অ্যাভেলেবেল। তো মিডিয়াম ডেটা কত নেব, তার জন্য আমরা কী করবো, 20,000 প্লাস 60,000 আমরা যোগ করব, দিয়ে একে দুই দিয়ে ভাগ করব, অর্থাৎ এর গড় নির্ণয় করবো, কত আসলো 40,000। তাহলে দেখো ইকুয়ালি ডিস্ট্রিবিউশন হলো 20, 40 এন্ড 60, আমার হয়ে গেলো। এবার এদের আমাদের কী করতে হবে, রেডিয়াস আমাকে বের করতে হবে। তাহলে সেম প্রসিডিওর বা সেম ফর্মুলায় আমরা করব, রুট ওভার ফার্স্ট ব্র্যাকেট 20,000 ডিভাইডেড বাই শিফট পাই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা করলাম, কত বেরোলো দেখো 79.78, এখানে বেশি না দরকার ছিল, ঠিক আছে কোনো অসুবিধে নেই। আচ্ছা এরপর আমরা নেবো রুট ওভার ফার্স্ট ব্র্যাকেট 40,000 ডিভাইডেড বাই শিফট পাই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেখো আসলো 112.8384 অ্যাকচুয়ালি, ঠিক আছে। নেক্সট আমাদের আসবে 60,000, অর্থাৎ রুট ওভার ফার্স্ট ব্র্যাকেট 60,000 ডিভাইডেড বাই শিফট করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ 1138.19। আচ্ছা একে যদি আমরা অ্যাকর্ডিং টু স্কেলে ফেলি, তাহলে বেরোবে 0.7978, এটা বেরোবে 1.1284, এটা বেরোবে 1.3819। আমাদের ক্যালকুলেশন প্রসিডিওর কিন্তু কমপ্লিট, অর্থাৎ এইটুকুই আমাদের ক্যালকুলেশন পাই ডায়াগ্রামের ক্ষেত্রে, আর কিন্তু ক্যালকুলেশনে। এইবার আমরা কী করবো, এর সঙ্গে ড্রয়িং করব। তো ড্রয়িং করার জন্য আমাদের কিন্তু একটা কম্পাস দরকার এবং তার সঙ্গে পেন্সিল অ্যাটাচমেন্ট দরকার। এরকম কম্পাস বা বাজারে অন্যান্য বিভিন্ন ধরনের কম্পাসও হয়, সেগুলো কম্পাসও তোমরা ইউজ করতে পারো। আর একটা কী হয়, এই ড্রয়িং করার ক্ষেত্রে কিন্তু তোমাকে একটা ম্যাপ প্রোভাইড করা হবে, যেহেতু আমি এখানে বাঁকুড়া ডিস্ট্রিক্টের নিয়ে কাজ করছি, অর্থাৎ তাহলে কী হবে, একটা বাঁকুড়া ডিস্ট্রিক্টের ম্যাপ কিন্তু প্রোভাইড করা থাকবে এবং সেই ম্যাপের উপরেই কিন্তু আমাকে কাজটা করতে হবে। অর্থাৎ আমি যদি পত্র শহরের যদি আমরা পাই ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করি, তাহলে পত্র শহরের ব্লকের উপরেই কিন্তু আমরা আঁকবো এবং চেষ্টা করব সেই ব্লকের মধ্যে যাতে ফিট হয় পাই ডায়াগ্রামটা, সেই রকম একটা স্কেল ধরতে। যদি দেখা যায় যে 1.2 রেডিয়াস নিয়ে আমরা এই রেডিয়াসটা নিয়ে কাজ করব, 1.2 রেডিয়াস নিয়ে যদি পাই আমরা আঁকি, তাহলে দেখা যাচ্ছে পত্র শহরের ব্লকের থেকে আমার কী হচ্ছে, পাই ডায়াগ্রামটা বড় হয়ে যাচ্ছে বা বেরিয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কী করতে, আমাকে এখানে আরও কিন্তু স্কেলের মানটা আরও বাড়াতে হবে, তাহলে কী হবে, এখানে আরও মানটা কমে যাবে, কমে গেলেই আমাদের কী হবে, সেটা ফিট হয়ে যাবে। সেটা তোমাদের ম্যাপ যেরকম দেবে, বড় বা ছোট ম্যাপ দেবে, সেই অনুপাতে কিন্তু তোমরা স্কেলটাকে এখানে ধরবে। যেহেতু আমার এখানে ম্যাপ নেই, আমি একটা ইচ্ছা মতন কিন্তু আমরা একটা ইউনিট ধরে নিয়েছি। তো আমি এখানে আঁকবো, প্রথমে আমরা মাপ নেবো পত্র শহরের জন্য 1.2 নেবো, কারণ 1.2 এর পর আর কিছু নেই। তাহলে আমরা স্কেল নেবো, স্কেলে আমরা কী নেবো 1.2 মাপটা আমরা সেন্টিমিটার নিয়ে নেবো রেডিয়াস। তো আমরা 1.2 নিয়ে নিই, আমার নেওয়া হয়ে গেছে। আমি এখানে একটা কী করছি, আমি এখানে একটা বৃত্ত তৈরি করে দিচ্ছি, এটা আমি আঁকলাম।
কার জন্য? পত্রশায়ের জন্য। আমি নিচে লিখে দেবো পত্রশায়া। যদি তোমাদের ম্যাপ প্রোভাইড করা থাকে তাহলে আর এটা লেখার দরকার নেই, যেহেতু আমার এখানে ম্যাপ নেই, তাই আমি বোঝানোর জন্য আমি নিজে নাম লিখে দিচ্ছি। নেক্সট হচ্ছে ওন্ডা। ওন্ডার কত হচ্ছে দেখো, 1.37, অর্থাৎ 1.37 মানে থ্রির পরে যে ভ্যালুটা আছে, অর্থাৎ 5-এর বেশি আছে, সেক্ষেত্রে আমরা এখানে কি ধরে নেবো, 4 ধরে নেবো। অর্থাৎ আমি এখানে ভ্যালু নেবো 1.4। তাহলে 1.4 মাপ আমি রেডিয়াস নিয়ে নিই, 1.4 রেডিয়াস নিয়ে আমরা কি করবো, এখানে একটা আমরা আরেকটা ব্লকের জন্য আমরা পাই ডায়াগ্রাম তৈরি করে নেব। আমাদের একটা পাই ডায়াগ্রাম তৈরি হয়ে গেছে, এটা আমরা লিখলাম ওন্ডা। নেক্সট আমরা কিসের জন্য আঁকবো? নেক্সট হচ্ছে মেজিয়া। মেজিয়ার কত আছে দেখো, 0.81, অর্থাৎ 81 আছে, 82 হবে। যদিও পরের ভ্যালুটা দেখি তাহলে আমাদের কি হবে, 82 হবে। তাতে আমাদের কিছু এফেক্ট পড়বে না, তাতে আমরা কি নেবো, 0.8-ই নেবো। তাহলে 0.8-এ আমরা একটা রেডিয়াস নিয়ে নেবো, যেটা দিয়ে আমরা আঁকবো ওন্ডা। চেষ্টা করবে, আমি এখানে হ্যাপাজেটলি আঁকছি, তোমরা চেষ্টা করবে যেন প্রত্যেকটা লেভেল যেন একই থাকে। মেজের জন্য আমরা আঁকছি, এটা আমরা আঁকলাম মেজিয়া। এরপর আমরা আঁকবো, এরপর আঁকবো 1.2, এটা হচ্ছে ছাতনার জন্য 1.2766, অর্থাৎ 2.7 আছে, অর্থাৎ 1.3 মাপ নেবো আমরা। 1.3 রেডিয়াস নিয়ে আমরা একটা কি করব, পাই ডায়াগ্রাম তৈরি করব। এটা আমাদের রাখা হয়ে গেল, এটা হচ্ছে আমরা রাখলাম ছাতনা ব্লকের জন্য ছাতনা। আরেকটা আমাদের বাকি থাকলো, সেটা হচ্ছে বাঁকুড়া ওয়ান। এই বাঁকুড়া ওয়ানের জন্য আমাদের কত নিতে হবে রেডিয়াস, 0.9199। তো আমরা এখানে ওয়ান আছি, তো আমরা এখানে 0.9 নিয়েই কাজ করবো, 0.9 নিয়ে কাজ করবো। এটা আমরা 0.19 নিয়ে আমরা এখানে কী করবো, একটা পাই কিন্তু আমরা ড্র করবো। এটা আমরা আঁকলাম বাঁকুড়ার জন্য, বাঁকুড়া ওয়ান। আমাদের পাঁচটা ব্লক দেওয়া ছিল, পাঁচটা ব্লকের কিন্তু আলাদা আলাদা আমাদের পাই ডায়াগ্রাম চলে আসছে। অর্থাৎ এইবার দেখো খুব ইজি ওয়েতে আমরা বুঝতে পারছি যে কোন ব্লকে পপুলেশন, অর্থাৎ নাম্বার অফ টোটাল ওয়ার্কার্স বেশি, এবং কোন ব্লকে আমাদের নাম্বার অফ টোটাল ওয়ার্কার্স কম, খুব সহজেই কিন্তু আমরা বুঝতে পারছি। সেই কারণেই কিন্তু এই পাই ডায়াগ্রামগুলো তৈরি করা হয়, পাই ডায়াগ্রাম, বার ডায়াগ্রাম, এই ধরনের ডায়াগ্রামগুলো আমরা তৈরি করি খুব ইজিলি। এইবার আমাদের গ্রাফিক্যাল স্কেলটা ড্র করতে হবে, অর্থাৎ গ্রাফিক্যাল স্কেলের ভ্যালু দিয়ে আমাদের কিন্তু গ্রাফিক্যাল স্কেল করতে হবে। গ্রাফিক্যালস আঁকার জন্য, গ্রাফিক্যাল স্কেল আঁকার জন্য আগেই আমাকে কী করতে হবে, একটা বেস তৈরি করতে হবে। তো আমি এখানে একটা বেস তৈরি করে নিলাম, রাফ একটা দাগ টেনে নেবো, এটার উপর আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা কী করবো, একটা দাগ টেনে নেবো। কারণ এর উপরেই কিন্তু আমাদের যত ডিটেলসগুলো এই উপরে আমাকে কিন্তু বসাতে হবে। এটা রাফ আমি করে নিলাম একটা। এইবার দেখো আমরা কী করবো, প্রথম আমরা লোয়েস্ট ভ্যালুটার জন্য দেখো কত আছে, 0.79, অর্থাৎ 8 আমরা নেবো, 0.79 অর্থাৎ 8 আমরা রেডিয়াস নেবো। 0.8 রেডিয়াস নিয়ে আমরা কী করবো, একটা বৃত্ত তৈরি করব। তো আমরা কী করবো, এই বেস থেকে আমরা প্রথমে আমরা এই বেস থেকে আমরা এখানে একটা এই এই দাগটা যে আমি কেটেছি, এই দাগের উপর আমরা একটা পয়েন্ট মার্কিং করে নেব। এইবার এই রেডিয়াসে আমরা ঘুরিয়ে আমরা কম্পাসটাকে কী করব, আমি একটা বৃত্ত তৈরি করব। বৃত্ত তৈরি করলাম, এটা আমার হয়ে গেল লোয়েস্ট ভ্যালুর জন্য। এইবার আমরা মিডিয়াম ভ্যালুর জন্য কত নেবো, 1.1 নেবো। মিডিয়াম ভ্যালুর জন্য দেখো 1.12284 আছে, তাহলে আমরা 1.1ই নেবো মাপ। তা আমরা এখানে 1.1 মাপ নিয়ে নিই, 1.1 মাপ নেওয়া হয়ে গেছে। এখান থেকে সেমভাবে বেস থেকে আবার আমরা 1.1 মাপ আমরা কেটে নেবো, একটা নতুন আমরা একটা সেন্টার তৈরি করবো। এই সেন্টার থেকে আবার আমরা এখানে বসিয়ে, কম্পাসটা বসিয়ে আমরা কী করবো, একটা আমরা
পাই তৈরি করব। সরি আমার এখানে একটু অসুবিধা হচ্ছে, ব্যাস দেখো আমরা দুটো তৈরি করে ফেলেছি। আরেকটা আমাদের দরকার 60,000 এর জন্য, যেটা নিচে হাইস্ট মান সেটা হচ্ছে 1.38, অর্থাৎ 8 আছে, অর্থাৎ আমরা 1.4 নেবো এখানে। তাহলে আমরা স্কেলে আবার একটা মাপ নিয়ে নিই 1.4। এই রেডিয়াস থেকে আমরা আবার কি করব, আরেকটা আমরা পাই ডায়াগ্রাম তৈরি করব। এখন আমাদের তৈরি হয়ে গেছে, এবার আমরা কি করব এর মানগুলো আমাকে লিখে দিতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে আমাকে একটু ইকুয়ালি দাগ টেনে নিতে হবে, এর ঠিক মিডিল বরাবর থেকে ডট ডট লাইনে আমরা একটা দাগ টেনে নেব। কার কোন কত মান সেটা আমরা বুঝে বুঝে, অর্থাৎ পায়ের যে ক্ষেত্রফল কোনটা কত মান নির্দেশ করছে সেটা কিন্তু এই গ্রাফিক্যাল স্কেলে দেখানো থাকবে। তাহলে এটা হাইস্ট, অর্থাৎ এটা ছিল 60,000, লিখে দেবো 60,000 ওয়ার্কার, এটা ফর 40,000 নাম্বার অফ ওয়ার্কার, আর এটা হচ্ছে 20,000 নাম্বার অফ ওয়ার্কার। এইটাকে আমরা কী করবো, একটা বক্সের মধ্যে আমরা প্রেজেন্টেশন করবো, অর্থাৎ এখন একটা বক্সের মধ্যে এটাকে করবো। এটা শুধুমাত্র দেখার সুবিধার জন্য বা ডায়াগ্রামটাকে আরও ভালোভাবে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এটা করে থাকি। বক্স করতে হবে এমন কোনো কথা নেই, তবে এটা করলে কি হয় দেখতে ভালো লাগে, রিপ্রেজেন্টেশনটা খুব ভালো হয়। আমরা ভিতরে লিখে দেবো গ্রাফিক্যাল গ্রাফিক্যাল স্কেল গ্রাফিক্যাল স্কেল। আচ্ছা, এরপরে আরও কিছু কাজ বাকি থেকে গেছে। প্রত্যেকটা ব্লককে আমাকে কী করতে হবে, প্রত্যেকটা ব্লককে আমাকে কিন্তু কালার করতে হবে। তাহলে আমি একা একই সব কটা ব্লকে কালার করে দেবো। এখানে মনে রাখবে জিওগ্রাফিক্যাল যে ডেটা অনুসারে যে কালারগুলো আমরা ইউজ করি, যেমন পপুলেশনের ক্ষেত্রে রেড, তো সেই রকমই তোমরা চেষ্টা করবে সেই ধরনের কালার ইউজ করার ক্ষেত্রে ইউজ করবে। আমি এখানে স্কেচ পেন দিয়ে করছি, তোমরা সাধারণত কি করবে না স্টেটলার ইউজ করবে, অথবা পেন্সিল কালার যেটা হয় রুল পেন্সিল কালার ওটা ইউজ করতে পারো, নতুবা তোমরা ফুজি কালার ইউজ করবে। পরীক্ষার ক্ষেত্রে তো ফুজি কালার ইউজ করা সম্ভব নয়, সেক্ষেত্রে তোমরা পেন্সিল কালারই ইউজ করবে বা স্টেডলার ইউজ করবে। আমি একে একে প্রত্যেকটা ব্লককে আমি কী করে দেবো, কালার করে দেবো। প্রত্যেকটা ব্লকের পায়ের জন্য একই কালার রিপ্রেজেন্ট হবে, যেহেতু একই রকম ডেটা, এখানে কিন্তু আলাদা আলাদা কোনো ডেটা নেই, একই ধরনের ডেটা দেওয়া আছে, তাই একই কালার হবে। শুধুমাত্র এখানে কী হবে, পায়ের যে আকার তার উপর নির্ভর করে ডেটাটা রিপ্রেজেন্টেশন হয়েছে, তাই তার আকারটা শুধু আলাদা আলাদা থাকবে, বাকি সব কিন্তু একই থাকবে। তাই এখানে কিন্তু কালারটাও কিন্তু আমার একই থাকবে, আমার কিন্তু প্রত্যেকটা ব্লকের কালার করা কিন্তু কমপ্লিটেড। তো আমাদের দেখো এখন কালার হয়ে গেছে প্রত্যেকটা, তোমরা ব্লকের মধ্যে অর্থাৎ ম্যাপের মধ্যে করবে, তার জন্য তোমাদের যেখানেই করতে হোক কালার কিন্তু করতেই হবে, আর স্কেলটা কিন্তু তোমরা সেই ব্লকের সাইজ অনুসারেই করবে। এখানে আমাদের কি করতে হবে, এবার একটা হেডিং দিতে হবে। তো আমরা হেডিং লিখবো কি, পাই ডায়াগ্রাম, সব ক্যাপিটাল লেটারে লিখতে হবে, পাই ডায়াগ্রাম শোয়িং কি শো করছে, দ্য নাম্বার অফ টোটাল ওয়ার্কার্স অফ ডিফারেন্ট সিডি ব্লকস অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট। আমাদের হয়ে গেল, এই আমাদের হেডিং হয়ে গেল, অর্থাৎ আমরা কীভাবে ক্যালকুলেশন এবং কীভাবে আমাদের ড্রয়িং করতে হয় সব প্রসিডিওরটা কিন্তু আমরা জেনে নিলাম। এইভাবেই কিন্তু কোনো জিওগ্রাফিক্যাল ডেটাকে পাই চিত্রের মাধ্যমে অথবা পাই ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু রিপ্রেজেন্টেশন করা হয়। তো সবশেষে বলবো, তোমাদের যদি এই ভিডিও আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, একটা লাইক করো এবং শেয়ার করো, আর আমার পরবর্তী ভিডিওর আপডেট পেতে তোমরা অবশ্যই বেল আইকনে প্রেস করে রেখো। থ্যাংক ইউ।